হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। বেসিক কম্পিউটার লার্নিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে বেসিক কম্পিউটার। বেসিক কম্পিউটার কিভাবে অপারেট করতে হয় সেটা হচ্ছে আমাদের মেইন আলোচ্য বিষয়। তো শুরু করা যাক আমাদের মেইন টপিকে। প্রথমেই কথা আসে কম্পিউটার ওপেন করা নিয়ে। এই কম্পিউটার এই পিকচারটি আমি ওপেন করতেছি, সেটা হচ্ছে সিপিইউর একটা পিকচার আসছে। আমরা সিপিইউর পিকচারটা আসার পর দেখতে পারবো যে কিভাবে কম্পিউটারের প্রথম স্টেপ, যে আমাদের কম্পিউটার ওপেন কিভাবে করতে হবে। তো যে কোনো সিপিইউতে যদি আমরা কোনো ডেস্কটপ হয় সেক্ষেত্রে এই সিপিইউতে এই বাটনটা থাকবে। এই বাটনে আমাদের প্রেস করতে হবে, সেক্ষেত্রে আমাদের কম্পিউটার ওপেন হবে ডেস্কটপের ক্ষেত্রে। যদি ল্যাপটপ হয় সেক্ষেত্রে আমরা এই ধরনের একটি বাটন পাবো, ওই বাটনে ক্লিক করে আমাদের কম্পিউটার ওপেন করতে হবে। কম্পিউটার যখন ওপেন হবে তখন এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারব। প্রথমেই যে জিনিসটা বলতে হবে তা হচ্ছে যে এটা হচ্ছে উইন্ডোজ স্টার্ট অপশন। স্টার্ট বাটনে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এটা একটা অপশন পাবো পাওয়ার। পাওয়ারে আমরা স্লিপ, শাটডাউন এবং রিস্টার্ট তিনটে অপশন আমরা জায়গায় পাবো। আমাদের যদি প্রয়োজন হয় কম্পিউটার রিস্টার্ট দেওয়ার, আমরা এই জায়গায় ক্লিক করবো। আর আমাদের কাজ যখন আমরা কমপ্লিট করে ফেলবো আমরা এই শাটডাউন অপশনে ক্লিক করে কম্পিউটার অফ করে দেব। এটা হচ্ছে একদম বেসিক অন অফের যে ব্যাপারটা সেটা আমরা এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারব। আমরা মাউসে ক্লিক করে একটা ফোল্ডার, একটা পিকচার থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় একটা পিকচার নিতে পারব। মাউসে বাম পাশে ক্লিক করে ধরে তারপর আমরা যদি টান দিই সেক্ষেত্রে এটা এভাবে চলে আসবে। তারপর আমরা যে ব্যাপারটি দেখব তা হচ্ছে যে স্টার্ট বাটনে আমাদের এইগুলো হচ্ছে উইন্ডোজের সিস্টেমের একটা অপারেশন। প্রথমে আমরা যদি একটা জিনিস দেখি যে ক্যালকুলেটর, আমরা এই জায়গায় ক্যালকুলেটর পাবো। আমরা আমাদের হিসাব নিকাশগুলো এই জায়গা থেকে আমরা ইজিলি করতে পারবো এই ক্যালকুলেটর। আমরা যে অপশনটি এখন দেখবো তা হচ্ছে উইন্ডোজ অ্যাসেসরিসের একটা অপশন দেখবো, হচ্ছে নোটপ্যাড। উইন্ডোজ অ্যাসেসরিসের ভিতরে নোটপ্যাড, এই নোটপ্যাডের মাধ্যমে আমরা যে কোনো জিনিস আমাদের প্রয়োজনে এটা সেভ করতে পারবো। আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এই জায়গায় লিখবো। লিখার পরে যে ফাইল সেভ এস অপশনে ক্লিক করবো। সেভ এস অপশনে ক্লিক করার পর অপশনগুলো শো করবে যে কোথায় আমরা সেভ করবো। আমরা আমাদের পিসির ভিতরে কোন জায়গায় সেভ করবো না ডেস্কটপে এটা আমরা সেভ করবো। আমি চাচ্ছি এটি ডেস্কটপে সেভ করতে, তো আমি এই জায়গাটার নাম চুজ করবো। অপশনে আমি রাখবো, তারপর আমি সেভ বাটনে ক্লিক করবো। তো আপনারা দেখতে পারবেন ডেস্কটপে এটি সেভ হয়ে গেছে। তারপর আমরা আবার ওই অপশনটিতে যাবো, উইন্ডোজ অ্যাসেসরিজ অপশনটাতে যাবো। অন্য একটা টুল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পেন্ট। পেন্ট হচ্ছে একটা টুল, যে টুলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পিকচার রিসাইজ প্লাস হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের আর্টের যে ব্যাপারগুলো থাকে আমরা এই জায়গায়গুলো করতে পারবো আমাদের প্রয়োজন মতো। আমাদের যেটা প্রয়োজন আমরা সে অনুযায়ী এই কাজগুলো এই জায়গা থেকে করতে পারবো। অথবা আমরা বিভিন্ন ধরনের পিকচার ছোট যে এডিটিংগুলো থাকে সেগুলো আমরা এই জায়গা থেকেই করতে পারবো।
যদি আমরা চাই সেই কাজগুলো এই পেইন্ট টুলের মাধ্যমে করা সম্ভব। তো দেখেন যে আমাদের এই পিকচারটি চলে আসছে, এই পিকচারটা যদি আমরা রিসাইজ করতে চাই এটা করা পসিবল। এই পিকচারে যদি আমরা কোনো ধরনের মার্ক দিতে চাই আমাদের প্রয়োজন অনুযায়ী, আমরা সব ধরনের জিনিস এই জায়গায় আমরা এই সিম্বলগুলো ইউজ করতে পারবো এবং কালার চেঞ্জ করতে পারবো, আমাদের প্রয়োজন মতো আমরা এডিট এই জায়গায় করতে পারবো, এটা আমরা রোটেট করতে পারবো, আমাদের যেদিকে এটা প্রয়োজন সেদিকে আমরা রোটেট করতে পারবো এই অপশনের মাধ্যমে। তো এই হচ্ছে পেইন্ট টুলের কাজ। সেই মতে আগের মতো আমরা ফাইল সেভ এজ অপশনে আমাদের প্রয়োজনীয় জায়গা অনুযায়ী আমরা যে জায়গায় চাই এটা আমরা সেভ করতে পারবো। এখন আমরা উইন্ডোজ অ্যাক্সেসরিজের অপশনে চলে যাব। আবার আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ টুল দেখবো, সেটা হচ্ছে স্নিপিং টুল। এই টুলটা ওপেন হওয়ার পর আমরা যে কোনো অপশন, আমরা যে ফোল্ডার আমাদের ওপেন করা থাকবে সেটা আমরা সেই ফোল্ডারে আমরা পিকচার নিতে পারবো। লাইক আমি যদি একটা এক্সাম্পল দেখাতে চাই সেক্ষেত্রে নিউ অপশনে ক্লিক করবো। নিউ অপশনে ক্লিক করার পর আমি কর্নার থেকে এভাবে দেখেন যে আমাদের একটা স্ক্রিনশট হয়ে গেছে। এটা আমরা ফাইল সেভ এস আগের মতই এটা আমরা ডেস্কটপে সেভ করে রাখবো। তো এই নামে আর একটা ফাইল থাকার কারণে এটা দেখাচ্ছে এক নামে দুটো ফাইল রাখা যাবে না, সেক্ষেত্রে কোনো ডিজিট চেঞ্জ করে দিতে হবে। আমি যেটা অন্য একটা নাম চেঞ্জ করে দিলাম, তো এই ফাইলটাও অলরেডি সেভ হয়ে গেল আমাদের কম্পিউটারে। তো চলে যাওয়া যাক পরবর্তী অপশনে, আমরা দেখি যে এই জায়গায় আর গুরুত্বপূর্ণ কি অপশন আছে যেগুলো আমাদের খুবই দরকার, কোথাও মানে জানা খুব দরকার, জানতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড। আমরা বিভিন্ন সময় কাজ করার সময় দেখতে পারি যে আমাদের কিবোর্ডে কাজ করছে না, প্রবলেম, বিভিন্ন সময় প্রবলেম ফেস করি, সেক্ষেত্রে আমাদের অন স্ক্রিন কিবোর্ডে আমাদের টাইপ করতে হয়। তো আমরা এভাবে অন স্ক্রিন কিবোর্ড করি, আমরা এভাবে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা মাউসের মাধ্যমে ইচ্ছা করে আমরা টাইপ করতে পারবো। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাদের প্রায় সময় এটা প্রয়োজন পড়ে যখন আমাদের কিবোর্ড কাজ না করে, সেক্ষেত্রে এটা আমাদের ইউজ করতে হবে। এই অপশনটি আমরা উইন্ডোজ অ্যাক্সেস অ্যাস অফ অ্যাসেস এই অপশনটিতে পাবো। এই হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড অপশনটি আমরা এই জায়গায় পাবো। তো আমরা পরবর্তীতে যে অপশনটি পাবো আমাদের কম্পিউটারটা রিফ্রেশ করার জন্য, প্রায় সময় আমাদের এই রিফ্রেশ বাটনটিতে ক্লিক করবো। রিফ্রেশ বাটনটিতে ক্লিক করার পর আমাদের কম্পিউটারটি রিফ্রেশ থাকবে। তো আমরা যদি কোনো একটি ফোল্ডার ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে এভাবে ক্লিক করব নিউ, বাটনে ক্লিক করার পর ফোল্ডার, ফোল্ডার অপশনে ক্লিক করব। ফোল্ডার অপশনে ক্লিক করার পর এরকম একটি ফোল্ডার ওপেন হবে। তারপর আমরা যদি চাই সেটা এভাবে ফোল্ডারের ডান পাশে ক্লিক করব, মাউসের রিনেম অপশনে ক্লিক করব। রিনেম অপশনে ক্লিক করার পর এটা আমরা রিনেম করতে পারব। আমি রিনেম করে এটা করব ইমেজ, ইমেজগুলো আমি রিনেম করে ফোল্ডারটা করব। আমাদের যে পিকচারগুলো আমরা দেখতে পাচ্ছি এই পিকচারগুলোকে আমি এভাবে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর এই পিকচারগুলো সিলেক্ট করার পর আমি যদি ডান পাশে ক্লিক করি তো এটা কপি অথবা কাট, আমি কাট করে নিয়ে যাবো। আমি ফোল্ডারটা ওপেন করবো, ওপেন করার পর এভাবে পেস্ট করে রেখে দিব। তো সেই ময়েতে আমরা এটা যদি এভাবে স্ক্রল করি তারপরেও এটা এভাবে চলে আসবে ফোল্ডারের ভিতরে। আপনারা দেখতে পারবেন এই ফোল্ডার ভিতরে এখন দুইটা ইমেজই আছে। আবার আমরা যদি এভাবে টান দিই এটা এই জায়গার বাইরে চলে আসবে, অথবা আমরা যদি অপশনে আবার কাট করি, কাট করার পর এই জায়গায় যদি আবার পেস্ট করি এই জায়গায় চলে আসবে। আমরা দুই ওয়েতেই কাজগুলো করতে পারি। আমরা এখন এভাবে টান দিয়ে এভাবে মুভ করে এই ফোল্ডারের ভিতরে রেখে দেব। তো আমরা ইচ্ছা করলে ফোল্ডারটি ডিলিট করে দিতে পারি। এই অপশনে যাওয়ার পর আমরা ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করব। আবার কোনো ডিলিট হওয়া বাটন যদি আমাদের রিটার্ন আনার প্রয়োজন পড়ে তো আনলো ডিলিট
এই অপশনে ক্লিক করব। অথবা আমাদের ডিলিট হওয়া বাটন, ডিলিট হওয়া ফোল্ডারটি আমরা এই রিসাইকেল বিন, যে আমাদের যে ফোল্ডারটি আপনারা পাবেন রিসাইকেল বিন, এই ফোল্ডারে আপনারা পাবেন যে ইমেজ ফোল্ডারটি, আমরা এই জায়গা থেকে ওইটা ইচ্ছা করলে রিস্টোর মাধ্যমে আবার আমরা ব্যাক নিয়ে আসতে পারব। দেখেন আমাদের ডিলিট হওয়া ফোল্ডারটি আবার চলে এসেছে। আমরা যে কাজটা এখন করব তা হচ্ছে আমরা এইভাবে ডান পাশে মাউসে ক্লিক করব, পার্সোনালাইজ বাটনে ক্লিক করব। পার্সোনালাইজ বাটনে ক্লিক করার পর যে অপশনগুলো আসবে সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, আমরা যে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো ইচ্ছা মতো আমরা এই জায়গা থেকে চুজ করতে পারবো, যে আমরা কোন ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তারপর কালার, কালারগুলো চুজ করতে পারবো। লক স্ক্রিন আমাদের কি হবে সেটা আমরা চুজ করতে পারবো, লক স্ক্রিনের ওয়ালপেপার আমরা সব সেট করে দিতে পারবো। থিম, কোন থিমটা আমরা ইউজ করবো, অনেকগুলো থিম আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনো একটা থিম আমরা চুজ করতে পারবো এই জায়গা থেকে। ফ্রন্ট, স্টার্ট, টাস্কবার, এই কাজগুলো আমরা এই জায়গা থেকে করতে পারবো। তো পরবর্তীতে আসেন দিস কম্পিউটার, আবার ডান পাশে আমরা ক্লিক করব প্রপার্টিস, এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা যে পেপারটি মিলিয়ে দেখতে পাবো আমাদের কম্পিউটারের সব ধরনের ডিটেলস, যে অপারেটিং সিস্টেম কি, কি প্রসেসর ইউজ করা আছে, র্যাম কি, উইন্ডোজ সিস্টেম কি, অপারেটিং সিস্টেম কি। তো আমাদের এই ধরনের গুরুত্বপূর্ণ যে পেপারগুলো থাকবে প্রতিটা জিনিসই আমরা এই জায়গায় দেখতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনারা খুব স্ট্রংলি এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবেন, যে আমরা ইনফরমেশনটি পাবো। আমি আবার বলছি যে দিস কম্পিউটার প্রপার্টিস অপশানে ক্লিক করার পর এই অপশানটি আসবে। এই অপশানের মাধ্যমে আপনারা কম্পিউটারের সব ধরনের ইনফরমেশন জানতে পারবেন, প্রসেসর, র্যাম, অপারেটিং সিস্টেম, উইন্ডোজ ভার্সন কোনটা ইউজ করা, প্রতিটা জিনিসই আপনার গুরুত্বপূর্ণ সবগুলো ইনফরমেশন আপনারা এই জায়গা থেকে পেয়ে যাবেন। সো এই জিনিসটা জানা খুবই দরকার আমাদের সবার জন্য। তো আমরা যদি দিস পিসি এই অপশনটি ক্লিক করি আমরা দেখতে পারবো যে আমাদের পিসিতে চারটা টোটাল ড্রাইভ আছে। তো এটা হচ্ছে যে আমাদের যে হার্ড ডিস্কের যে স্পেস আছে সেটা আমরা চারটা ভাগে ভাগ করা আছে। তো চারটা ভাগে ভাগ করার পর আমরা সফটওয়্যার, মেনি, ওয়েবসাইট এই ফোল্ডারগুলো আমরা রিনেম করে আমাদের প্রয়োজন মতো আমরা চেঞ্জ করেছি, এবং আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো আমরা এই জায়গায় সংরক্ষণ করি। আমাদের যখন প্রয়োজন হয় আমরা সেই জায়গা থেকে আবার নিয়ে আমরা ইউজ করতে পারি। লোকাল ডিস্কি যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আসলে আমাদের ডেস্কটপের যে ফাইলগুলো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই সবগুলো ফাইল এই জায়গায় থাকবে। প্লাস আমাদের যে ডাউনলোড যে ফোল্ডার, নর্মালি আমাদের যে ডাউনলোড ফোল্ডারটা হয় সেটাও লোকাল ডিস্কি এর ভিতরেই থাকে। অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম এই সব কিছুই সি এর ভিতরেই থাকে। তো এই কাজগুলো মেইনলি আমরা করে থাকি। আজকে আমরা এখানেই শেষ করব। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সেই প্রত্যাশায় আজকের জন্য বিদায় নিলাম। খুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।